গুজরাটের নির্বাচনী প্রচারে বঙ্গ বিজেপির একাধিক নেতা, আর মাত্র কিছুদিন এরপরেই গুজরাটে নির্বাচন। এবার মোদী শাহের রাজ্যে নির্বাচনী প্রচারে যাচ্ছেন বঙ্গের বিজেপি নেতা সুকান্ত, শুভেন্দু, দিলীপ, লকেটের মতো একাধিক বঙ্গ বিজেপি নেতা। দু পর্যায়ের হবে ভোট, 1 ডিসেম্বর আর 5 ডিসেম্বর। নির্বাচনী হাওয়া অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে গুজরাটে। নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন মোদিও। সূত্রের খবর, গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে যাচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও দিলীপ ঘোষ। গুজরাটে নির্বাচনে জনগণের আরও কাছে পৌঁছে যেতে আগেই গুজরাট গৌরব যাত্রার সূচনা করেছিলেন অমিত শাহ। জানা গেছে এর মধ্যেই গুজরাটে নির্বাচনী প্রচারে পুরোদমে ঝাঁপিয়ে পড়বেন প্রধানমন্ত্রী। জানা গেছে আগামী 19 নভেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদি আনুষ্ঠানিকভাবে বিজেপি নির্বাচনী প্রচারের সূচনা করবেন গুজরাটে। 3 দিনে 8টি শোভাযাত্রা করবেন তিনি। দক্ষিণ গুজরাট থেকে শুরু হবে নির্বাচনী প্রচার। দু পর্যায়ের 1 ডিসেম্বর এবং 5 ডিসেম্বর হবে গুজরাটের ভোট, আর 8 ডিসেম্বর জানা যাবে ভোটের ফলাফল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।